আসসালামু আলাইকুম। নোয়াখালী অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইসমাইল হোসেন, সহকারী শিক্ষক, নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত সপ্তাহে আমার যে ক্লাস ছিল, যেটি বাংলা দ্বিতীয় পত্রের উপরে আমি বাক্য অধ্যায়ের বাক্য প্রকরণের উপরে ক্লাসটি নিয়েছিলাম, তারই দ্বিতীয় অংশ হিসাবে আজকের ক্লাসটি হবে। তো তোমরা যারা এই মুহূর্তে ক্লাসটিতে অংশগ্রহণ করছো, সবাই শেয়ারের মাধ্যমে অন্যদেরকে ক্লাসটি দেখার সুযোগ করে দিবে। পাশাপাশি নিজেরা বই পুস্তক নিয়ে বসে যাও, যাতে তোমরা আমার এই ক্লাসের সাথে অংশগ্রহণ করে তোমার প্রয়োজনীয় অংশ তুমি বুঝে নিতে পারো, এবং প্রয়োজনীয় কোনো বিশেষ জানার থাকলে তোমরা কমেন্টস করতে পারো, আমি সেগুলির পরে রিপ্লাই দিয়ে তোমাদেরকে জবাব দিয়ে দেব। তো আমাদের আজকের পাঠের বিষয়বস্তু হচ্ছে যে বাক্য প্রকরণ দুই। গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম একটি বাক্য কাকে বলে, একটি সার্থক বাক্যের কয়টি গুণ বা যোগ্যতা অথবা শর্ত রাখতে হবে, এবং যোগ্যতার সাথে সম্পর্কিত ছয়টি বিষয় রয়েছে, সে বিষয়গুলি উদাহরণ সহকারে গত ক্লাসে আলোচনা করেছিলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে তার পরের অংশে যাব যে একটি বাক্যের কয়টি অংশ, সে বিষয়টা আমি বোর্ডের মধ্যে লিখে রেখেছি। তোমরা হয়তো খেয়াল করছো যে রানা বই পড়ে, এটি একটি বাক্য, একটি সাধারণ বাক্য। এই বাক্যের মধ্যে দুটো অংশ রয়েছে, আমি গোল করে দাগ দিয়েছি রানা বই পড়ে। রানা একটা ব্যক্তি যে একটা কাজ করে, বই পড়ে। যার সম্পর্কে কিছু বলা হয় তাকে উদ্দেশ্য বলা হয়, আর উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকে বিধিও বলা হয়। সুতরাং আমরা জানলাম যে একটি বাক্যের প্রধান দুটি অংশ, একটা হচ্ছে উদ্দেশ্য আর একটা হচ্ছে বিধিও। ইংরেজিতে আমরা যাদেরকে সাবজেক্ট এবং প্রিডিকেট বলে থাকি, বাংলায় সেগুলি হচ্ছে উদ্দেশ্য এবং বিধেয়। তো এবার আমরা আসলে স্পষ্ট করে বোঝার চেষ্টা করব যে একটি বাক্য, আমি হয়তো এখানে রানা বই পড়ে দিলাম, তুমি অন্য একটি বাক্য যদি বানাও যে বাবা বাজারে যায়, অথবা ছোট ভাই বল খেলে, এরকম প্রত্যেকটা বাক্যের মধ্যেই একটি উদ্দেশ্য এবং একটি অংশ বিধেয় রয়েছে। তো উদ্দেশ্য বলতে আমরা কর্তাকেই বুঝব, অর্থাৎ যিনি কাজ করেন, অর্থাৎ যার সম্পর্কে কিছু বলা হয় সেই হবে উদ্দেশ্য, আর ওই উদ্দেশ্য সম্পর্কে যা বলা হবে, তিনি খান, যান, কাজ করেন, যা যাই করেন, সেগুলি হবে বিধেয়। তো আমরা এক কথায় আমরা জানলাম যে একটি বাক্যের প্রধান দুটি অংশ, একটা হচ্ছে উদ্দেশ্য আর একটা হচ্ছে বিধেয়। তোমরা তোমাদের বইয়ের 164 পৃষ্ঠা নিচের দিকে গেলেই তোমরা পাবে, বাংলা দ্বিতীয় পত্র নবম দশম শ্রেণীর বইয়ের 164 পৃষ্ঠায় গেলেই তোমরা এই জিনিসগুলি পাবে। বইতে যে উদাহরণটা দেওয়া আছে, খোকা এখন বই পড়ছে, খোকা উদ্দেশ্য আর বই পড়ছে হচ্ছে বিধেয়। কখনো কখনো আমরা এরকম দেখে থাকি যে যদি আমি এরকম বলি যে আমার ছোট ভাই আমার ভাই রানা বই পড়ছে, যদি এরকম হয় যে ব্যাপারটা যে আমার ভাই রানা পড়ছে, এতক্ষণ আমি বলছি যে রানা বই পড়ছে, কিন্তু এখন আমি বলছি আমার ভাই রানা বই পড়ছে, তাহলে এখানে একটা নতুন জিনিস আমরা পাচ্ছি। তাহলে এখন উদ্দেশ্য কোনটি হবে, কি রানা হবে নাকি আমার ভাই হবে? এক্ষেত্রে গিয়ে আমাদের জন্য যেটি কর্তব্য সেটা হচ্ছে যে পুরোটাই উদ্দেশ্য, অর্থাৎ উদ্দেশ্যটা একটু বর্ধিত হয়েছে বা বেড়ে গেছে। তো এই জন্যে এই উদ্দেশ্যটা বেড়ে যাওয়ার কারণে এখন উদ্দেশ্যটার নাম হয়ে গেছে সম্প্রসারিত উদ্দেশ্য। তাহলে আমরা আরেকটা জিনিস পাচ্ছি কি, উদ্দেশ্য দুই প্রকার, একটা হচ্ছে সরল উদ্দেশ্য আর একটা হচ্ছে সম্প্রসারিত উদ্দেশ্য। অর্থাৎ রানা বই পড়ে, এর রানা যদি শুধু রানা হয়, অথবা খোকা বই পড়ে, খোকা শুধু খোকা হয়, তাহলে এটি একটি সরল উদ্দেশ্য। এই উদ্দেশ্যের আগে যদি কোনো বিশেষণাদি যুক্ত হয়, উদ্দেশ্য কোনোভাবে বৃদ্ধি পায়, তখন তাকে বলা হয় সম্প্রসারিত উদ্দেশ্য। তাহলে উদ্দেশ্য দুই প্রকার, একটা হচ্ছে সরল উদ্দেশ্য আর একটা হচ্ছে সম্প্রসারিত উদ্দেশ্য। তো সরল উদ্দেশ্য হচ্ছে যে একটি মাত্র পদ, অর্থাৎ মূল কর্তা যেটি, সেটি সরল উদ্দেশ্য। আর
তার সাথে যখন বিষ্ণুনাদি যুক্ত হবে সেটা হবে সম্প্রসারিত উদ্দেশ্য। তো এখানে আমার ভাই রাধা পুরোটাই উদ্দেশ্য হয়ে গেছে, তবে আমার ভাই এটা হচ্ছে একটি সম্প্রসারিত উদ্দেশ্য। সুতরাং আমরা পাচ্ছি যে উদ্দেশ্য দুই প্রকার, একটি মাত্র পদ বিশিষ্ট কর্তৃপদকে বলা হয় সরল উদ্দেশ্য, আর যখন উদ্দেশ্যের সঙ্গে বিশেষণাদি যুক্ত হয় তখন তাকে বলা হয় সম্প্রসারিত উদ্দেশ্য। তোমরা তোমাদের বইয়ের 165 পৃষ্ঠায় গেলে দেখবে এখানে সম্প্রসারিত উদ্দেশ্যের 5টা উদাহরণ দেওয়া আছে। এবার আমি এই বাক্যের পরের অংশটা দেখাবো, যে রানা বই পড়ে আমার ভাই রানা বই পড়ে আমার ভাই রানা বাংলা বই পড়ে। যদি আমি এরকম বলি, আগে বলছিলাম বই পড়ে, এখন বলছি বাংলা বই পড়ে অথবা বাংলা রচনা বই পড়ে অথবা বিজ্ঞান বই পড়ে, এরকম যদি বলে থাকি অর্থাৎ বিধের আগে আরও কিছু বিশেষণ যোগ করে দেই, তখন তাকে বলা হয় বিধেয় সম্প্রসারণ। অর্থাৎ উদ্দেশ্য এবং বিধেয় দুইটাই বিশেষণাদি দ্বারা সম্প্রসারিত হতে পারে। সুতরাং বিধেয় সম্প্রসারণে কোনো প্রকার নেই, এটা হচ্ছে যে বিধের আগে বিশেষণাদি যুক্ত হলেই সেগুলি বিধেয় সম্প্রসারণ বলবো। আর উদ্দেশ্য যেহেতু একটা শব্দ হতে পারে বা এক পদ হতে পারে, একাধিক পদ হতে পারে, এক পদ যখন হবে একটি মাত্র কর্তৃপদ হবে, শুধু শব্দ কর্তৃপদ হবে, তখন সেটি সরল উদ্দেশ্য হবে, আর যখন সেখানে বিশেষণাদি যুক্ত হবে তখন সেটি সম্প্রসারিত উদ্দেশ্য হবে, আর বিধেয়টা শুধুই বিধেয় সম্প্রসারণ হবে। আমরা মূল বই থেকে আমি একটু পড়ে দিচ্ছি তোমাদেরকে, তোমাদের হাতে যাদের বই আছে 164 পৃষ্ঠায় খুলে নাও। দেখো, কুখ্যাত দস্যু দল ধরা পড়েছে। কুখ্যাত দস্যু দল, এখানে মূল উদ্দেশ্য হচ্ছে যে দস্যু দল ধরা পড়েছে, তার আগে কুখ্যাত একটি বিশেষণ, এটা হচ্ছে বিশেষণ যোগে উদ্দেশ্য সম্প্রসারিত হয়েছে। এভাবে আমি কুখ্যাত না দিয়ে অন্য কোনো শব্দ দিতে পারি, অন্য কোনো বাক্য দিতে পারি, অর্থাৎ মূল বাক্যের সাথে মূল কর্তা বা উদ্দেশ্যের সাথে যখন বিশেষণাদি যুক্ত হবে তখন তাকে আমরা বলবো সম্প্রসারিত উদ্দেশ্য। এছাড়া আরও উদাহরণ রয়েছে, হাশিমের ভাই এসেছে। আমরা শুধু বলতে পারি ভাই এসেছে উদ্দেশ্য বিধেয়, কিন্তু হাশিমের ভাই যখন বলবো তখন উদ্দেশ্য সম্প্রসারিত হয়েছে হাশিমের ভাই হিসেবে। অথবা আরও বাক্য আছে, যারা অত্যন্ত পরিশ্রমী তারাই সফল উন্নতি করে, সফল হয় বা উন্নতি করে। এক্ষেত্রে গিয়ে এই বাক্যটির মধ্যেও আমরা উদ্দেশ্য সম্প্রসারণ দেখছি, বিধেয় সম্প্রসারণ দেখছি না। আচ্ছা, আরও একটা বাক্য আছে যে চাটুকার পরিবৃত্ত হয়েই সাহেব থাকেন। এখন চাটুকার পরিবৃত্ত হয়ে সাহেব থাকেন মানে সাহেব থাকেন, আর সাহেবের সাথে আরও কিছু লোকজন চাটুকার সাহেবের সাথে থাকেন, যাদেরকে আমরা বলছি উদ্দেশ্য সম্প্রসার। আর বিধেয় সম্প্রসারণের বেলায় একই কথাই বলবো, যে বিধেয়ের আগে যখন বিশেষণাদি যুক্ত হবে তখন তাকে বিধেয় সম্প্রসারণ বলা হয়। এই বিধেয় সম্প্রসারণটা হচ্ছে যে, যেমন এখানে অনেকগুলি উদাহরণ আছে, ঘোড়া চলে, ঘোড়া দ্রুত চলে, তাহলে দ্রুতটা হচ্ছে বিধেয় সম্প্রসারণ। অথবা বলতে পারি যে জেট বিমান চলে, জেট বিমান অতিশয় দ্রুত চলে, তাহলে বিধেয়ের আগে আরও বিশেষণাদি যুক্ত হয়ে তাকে বিধেয় বিশেষণ বলা হয়ে থাকে। এরপরে হচ্ছে যে ভুবনের ঘাটে ঘাটে ভাসিছে সবাই। তো ভুবনের ঘাটে ঘাটে ভাসিছে সবাই, ভাসিছে সবাই উদ্দেশ্য বিধেয়, কিন্তু ঘাটে ঘাটে ভাসিছে সবাই এসেছে বিধেয় সম্প্রসারণ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণকার কথায় যেটুকু বুঝবো এক কথায়, সেটা হচ্ছে যে একটি প্রধান বাক্যের, একটি বাক্যের প্রধানত দুইটা অংশ থাকে, একটা হচ্ছে উদ্দেশ্য আর একটা হচ্ছে বিধেয়। উদ্দেশ্য আবার দুই প্রকার, সরল উদ্দেশ্য এবং সম্প্রসারিত উদ্দেশ্য। উদ্দেশ্য এবং বিধেয় এর সম্প্রসারক সবসময় উদ্দেশ্যের আগে এবং বিধের আগেই বসে, আমরা এইটুকুই জানব। এর পরের স্তরে গিয়ে আমরা যে জিনিসটা জানব, একটি বাক্য বা বাক্য ঘটন অনুসারে তিন প্রকার বাক্য, বিভিন্ন ধরনের প্রকার রয়েছে, অর্থ অনুসারে বাংলা বাক্য চার প্রকার, আর ঘটন অনুসারে বাংলা বাক্য, ঘটন অনুসারে তিন প্রকার, আর অর্থ অনুসারে আছে, অর্থের দিক থেকে আছে বাংলা বাক্য হচ্ছে অর্থের দিক থেকে আছে চার প্রকার।
সেগুলি হচ্ছে যে তোমরা ইংরেজিতে যেগুলি পড়ে থাকো যে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, সেগুলি অর্থগতভাবে চার প্রকার। তো এবার অর্থগত যেটা, এটা আমাদের আজকের পাঠের বিষয় নয়। আমরা মূলত ঘটন অনুসারে বাংলা বাক্য তিন প্রকার, এই জিনিসটাই আমরা একটু এই ক্লাসে আলোচনা করে আমরা আজকের পাঠ এখানে সমাপ্ত করার চেষ্টা করব। তো তোমরা একটু মনোযোগ দিয়ে বিষয়গুলি শোনার চেষ্টা করবে। আমি এ প্রসঙ্গে একটু ইংরেজি ব্যাকরণের কিছু সিমিলারিটিস বা সামঞ্জস্যতা নিয়ে আসছি। ইংরেজি এরকম স্ট্রাকচারালি বা ঘটনা অনুসারে বাংলা বা ইংরেজি বাক্য তিন রকমের রয়েছে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এটা সকলের জানা, তোমরা নবম দশম শিক্ষার্থীরা আরও ভালোভাবে জানো। তো এ অনুসারে বাংলা বাক্য তিন প্রকার ঘটনা অনুসারে, সরল, জটিল এবং যৌগিক। ইংরেজি বাক্যের যেরকম সংজ্ঞা সরল বাক্যের, সিম্পল সেন্টেন্সের যা যা সংজ্ঞা, বাংলা বাক্যের সরল বাক্যের সংজ্ঞাও তা তাই। বিষয়টা এই জন্যই বলছি যে তোমরা ইংরেজি পারলে বাংলাটা একেবারেই সহজ মনে হবে। এখনই আমরা দেখব যে ঘটনা অনুসারে বাক্য তিন প্রকার কি কি, সরল, জটিল এবং যৌগিক। সরল, জটিল এবং যৌগিক। সরল বাক্য হচ্ছে যে বাক্যের মধ্যে একটি মাত্র কর্তা সমাপিত ক্রিয়া থাকবে, সরল বাক্য হচ্ছে যে বাক্যে একটিমাত্র কর্তা সমাপিক ক্রিয়া থাকবে তাকে সরল বাক্য বলা হয়। এক কর্তা থাকবে, একটা সমাপিক ক্রিয়া থাকবে, এছাড়া তার সাথে বিশেষণী থাকতে পারে। অনেক সময় আমরা বাক্যের সাইজ দেখে তাকে সরল বা জটিল বলবো না। একটি সরল বাক্য সাইজে এক লাইন লম্বাও হতে পারে, কিন্তু আমাকে দেখতে হবে বাক্যের বৈশিষ্ট্যগত দিকটা। কারণ সরল বাক্যের মধ্যে একটা মাত্র কর্তা থাকবে এবং উদ্দেশ্য বিধেয় বা আনুষাঙ্গিক বিষয়াদি বিশেষণাদি থাকতে পারে, কিন্তু কোনোভাবেই একাধিক কর্তা থাকবে না। এখানে দেখো বইয়ের মধ্যে তোমাদের 164-165 দেখো, সরল বাক্যের এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, অনেক বড় বড় উদাহরণ। যেমন, খোকা আজ সকালে স্কুলে গিয়েছে, স্নেহময়ী জননী তার স্বীয় সন্তানকে প্রাণাপেক্ষা অধিক ভালোবাসেন। প্রায় এক লাইন লম্বা একটি বাক্য, কিন্তু এটি সরল বাক্য, কারণ এর মধ্যে একটি মাত্র কর্তা এবং সমাপিকা ক্রিয়া রয়েছে। এরপরে আসবে হচ্ছে যে জটিল বাক্য। জটিল বাক্য হচ্ছে যে, জটিল বাক্য যদি আমরা আলোচনা করতে যাই, জটিল বাক্যের সাথে সংশ্লিষ্ট আমাদের আরও কিছু বিষয় রয়েছে। জটিল বাক্যের সাথে সংশ্লিষ্ট আমাদের আরও কিছু বিষয় রয়েছে, খণ্ড বাক্য। যদি আমাকে জটিল বাক্যটা পুরোপুরি জানতে হয় বা বুঝতে হয়, তাহলে অবশ্যই আমাকে খণ্ড বাক্য সম্পর্কে জানতে হবে। যদিও এই বইতে খণ্ড বাক্য সম্পর্কে খুব ব্যাপক আলোচনা করা হয় নাই। খণ্ড বাক্য হচ্ছে যে তোমাদের ইংরেজিতে তোমরা যেটা ক্লজ পড়ে থাকো, বাংলায় সেটি খণ্ড বাক্য, অর্থাৎ একটি বাক্যের অংশ বিশেষ। এটি হতে পারে স্বাধীন, এটি হতে পারে অধীন বা আশ্রিত। স্বাধীন হচ্ছে যেই খণ্ড বাক্যটি একটি বাক্যের অংশ বা খণ্ড অংশটাকে আমরা খণ্ড বাক্য বলতে পারি, তার মধ্যে উদ্দেশ্য বিধেয় বা কর্তা ক্রিয়া থাকতে পারে। আর খণ্ড বাক্য আবার দুই প্রকার, প্রধান খণ্ড বাক্য এবং অধীন খণ্ড বাক্য বা আশ্রিত খণ্ড বাক্য, যেটাকে ইংরেজিতে প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ বলা হয়ে থাকে। তো এই প্রধান খণ্ড বাক্যটা হচ্ছে যে স্বনির্ভর, এটি উদ্দেশ্য প্রধানে মানে অর্থ প্রদানে স্বনির্ভর, সে নিজের অর্থ নিজে দিতে পারবে। কিন্তু একটি অপ্রধান বা অধীন বা আশ্রিত খণ্ড বাক্য নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারবে না, অর্থাৎ এটি অর্থ প্রকাশের দিক থেকে বাক্যের আরও একটা অংশের উপরে নির্ভরশীল। এই সমস্ত বাক্যকে আমরা বলবো জটিল বাক্য। তাহলে জটিল বাক্যের সংজ্ঞাটা আমরা এরকম বলতে পারি, যে বাক্যে একটি প্রধান খণ্ড বাক্যের অধীনে এক বা একাধিক আশ্রিত খণ্ড বাক্য সহযোগে সম্প্রসারিত অর্থ প্রকাশ করে, তখন তাকে আমরা জটিল বাক্য বলতে পারি বা জটিল বাক্য বলবো। যেমন আমরা এখানে বইয়ের থেকে যে উদাহরণ দেওয়া আছে, আমি নিজে থেকেও বলবো, বইয়েরগুলাও বলি, যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে। এখানে সে সুখ লাভ করে, এটি প্রধান খণ্ড বাক্য, আর যে পরিশ্রম করে এটি একটি অপ্রধান খণ্ড বাক্য, কারণ যে পরিশ্রম করে বললে এটি অর্থ প্রকাশে অন্য অংশের উপরে নির্ভরশীল, আর নির্ভরশীল অংশটাকে আমরা বলবো
অধীন বা আশ্রিত খণ্ডবাক্য। এছাড়া জটিল বাক্য চিনার আমাদের কয়েকটি চিহ্ন বা উপায় রয়েছে। জটিল বাক্য চিনতে হলে জটিল বাক্যের মধ্যে নিত্য সম্বন্ধীয় অব্যয়ের ব্যবহার থাকবে। নিত্য সম্বন্ধীয় অব্যয়গুলি কী কী? যেমন তেমন, যখন তখন, যথা তথা, যত তত, যেমন যত গর্জে তত বর্ষে না, যতই পড়িবে ততই শিখিবে, তারপরে যেমন কর্ম তেমন ফল, হ্যাঁ যেখানে আরম্ভ সেখানে শুরু, হ্যাঁ এরকম সেখানে শেষ, হ্যাঁ যেখানে আরম্ভ সেখানে শেষ, এরকম যেখানে সেখানে, যখন যখন, যখন তখন, যত তত, এইরকম নিত্য সম্বন্ধীয় অব্যয়যুক্ত বাক্যগুলিকে আমরা স্বাভাবিকভাবেই জটিল বাক্য হিসাবে চিহ্নিত করতে পারি। এছাড়া আরও বৈশিষ্ট্য আছে কি, এর মধ্যে দুইটা অংশ, দুইটি খণ্ডবাক্য থাকবে, একটা প্রধান খণ্ডবাক্য, একটি অপ্রধান খণ্ডবাক্য। এছাড়া আরও একটি চিনার আরও একটি উপায় হচ্ছে যে এই মানে জটিল বাক্যর মধ্যে সাপেক্ষ ভাব থাকবে, যেটাকে ইংরেজিতে তোমরা কন্ডিশনাল বলে থাকো। যদি তুমি আসো তাহলে আমি যাব, যদি আজ বৃষ্টি না হয় তাহলে স্কুলে যাব, এরকম শর্তযুক্ত বাক্য যেগুলি, সেগুলিকেও আমরা খুব সহজেই জটিল বাক্য হিসাবে চিনতে পারি বা ধরে নিতে পারি। এই হচ্ছে জটিল বাক্য। তার সাথে সংশ্লিষ্ট যে খণ্ডবাক্য সম্পর্কে এখানে যে কথাটা বলা আছে সেটা একটু বলে নেই। খণ্ডবাক্যগুলি হচ্ছে যে একটি বাক্যের অংশবিশেষ, সেটি অধীনে হতে পারে, স্বাধীনও হতে পারে অথবা অধীন হতে পারে। স্বাধীন হলে এটি নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারবে, আর অধীন যদি হয় তাহলে সেটি অন্যের উপরে অর্থ প্রকাশে নির্ভরশীল। আর এই অধীন খণ্ডবাক্যটা বাক্যের মধ্যে তিনভাবে ব্যবহৃত হয়, অর্থাৎ অধীন খণ্ডবাক্য আবার তিন প্রকার, বিশেষণ স্থানীয়, বিশেষণ স্থানীয়, ক্রিয়া বিশেষণ স্থানীয়। তোমাদের বইয়ে 166 পৃষ্ঠায় তোমরা দেখবে সেখানে তিনটি নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ নামে তিনটি খণ্ডবাক্যের সংজ্ঞা উদাহরণ সহায় দেওয়া আছে, তোমরা একটু বইতে দেখলে পারবে। তবুও আমি বলে যাচ্ছি যে বিশেষণ স্থানীয়, একটি বাক্যের মধ্যে যখন খণ্ডবাক্যের অংশটি বাক্যের বিশেষ্য হিসাবে ব্যবহৃত হবে সেটি বিশেষণ স্থানীয় খণ্ডবাক্য। যেমন খাঁটি সোনার চাইতে খাঁটি আমার দেশের মাটি, অথবা ঘন ধান্য পুষ্প ভরা আমাদেরই বসুন্ধরা। এছাড়া আরও একটি খণ্ডবাক্য, অধীন খণ্ডবাক্য আছে যেটি বিশেষণ হিসাবে ব্যবহৃত হয়ে থাকে, যাকে আমরা বলছি অ্যাডভার্ব কি, অ্যাডজেক্টিভ ক্লোজ। হ্যাঁ, আর এরপরে আছে ক্রিয়া বিশেষণ স্থানীয় বা অ্যাডভার্বিয়াল ক্লোজ। যেমন যতই করিবে দান ততই যাবে বেড়ে, ওই যে আমি বলেছিলাম যে যত তত যদি থাকে তাহলে সেটাকে আমরা জটিল বাক্য বলবো। তাহলে এই বিশেষস্থানীয়, ক্রিয়া বিশেষস্থানীয় এবং বিশেষস্থানীয় সবগুলি খণ্ডবাক্য দ্বারা গঠিত সকল বাক্যই জটিল বাক্য, আমরা এক কথায় এটুকুই বুঝব। এই হচ্ছে যে জটিল বাক্য। তাহলে জটিল বাক্যর বৈশিষ্ট্যগুলি কী কী? এর মধ্যে নিত্য সম্বন্ধীয় অব্যয়ের ব্যবহার থাকবে, এর মধ্যে সাপেক্ষ ভাব থাকবে, এর মধ্যে এক বা একাধিক খণ্ডবাক্যের সমাহার থাকবে। এই সমস্ত বাক্যকে আমরা বলবো জটিল বাক্য, বা ইংরেজিতে যাদেরকে কনফ্লিক্ট সেন্টেন্স হিসাবে অভিহিত করা হয়ে থাকে। এরপরে আসো তৃতীয় পর্যায়ে আছে যৌগিক বাক্য বা কম্পাউন্ড সেন্টেন্স ইংরেজিতে বলা হয়। যৌগিক বাক্য হচ্ছে যে এখানে দুটি প্রধান খণ্ডবাক্য কতগুলি অব্যয় দ্বারা যুক্ত থাকবে। অব্যয় বলছে আমরা কানেক্টর, কতগুলি যোজক, অর্থাৎ বাক্যের দুটি অংশকে যখন যুক্ত করা হয় তখনই আমরা তাকে বলছি যোজক। আর এই মাধ্যমিক স্তরের ভাষা এটার নাম হচ্ছে অব্যয়, যে সমুচ্চয় অব্যয়গুলি, যেগুলি কি করে দুটি শব্দ, দুটি বাক্যাংশ, দুটি বাক্যকে সংযোগ সাধন করে, তাকে আমরা বলছি কি যৌগিক বাক্য। আর এই যৌগিক বাক্য সংযোগ করার জন্য যে অব্যয়গুলি ব্যবহৃত হয়, এবং ও, আর, আবার, অথবা, নতুবা, তবু, ইংরেজিতে এন্ড, অর, বাট, ইয়েট, হ্যাঁ ইত্যাদি এই শব্দগুলি, এগুলি দ্বারা কি থাকবে যৌগিক বাক্যের খণ্ডবাক্যগুলি যুক্ত থাকবে, আর ওই সমস্ত বাক্যকে আমরা বলবো যৌগিক বাক্য। যেমন এখানে যে দুটা উদাহরণ দেওয়া আছে, উদয়স্থ পরিশ্রম করব তথাপি অন্যের ধারস্থ হব না, লোকটি গরিব কিন্তু সৎ, লোকটি জ্ঞানী কিন্তু অসৎ, এরকম কিন্তু এবং ও আর যুক্ত বাক্যগুলিকে আমরা সহজেই যৌগিক বাক্য হিসাবে চিনতে পারব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি ক্লাসের প্রায় শেষ প্রান্তে এসে গেছি। আমি
এক নজরে বলে দিচ্ছি আজকে যে পাঠটা আমি দিলাম, তোমরা একটু খেয়াল করে নিবে, বইয়ের সাথে মিলিয়ে নিবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করবে অথবা আমাকে ইনবক্স করবে, আমি সুন্দরভাবে জবাব দিয়ে দেবো। আমি আরেকবার পুরো বিষয়টা আরেকবার বলে যাচ্ছি। প্রথমে আমি শুরু করেছিলাম যে একটি বাক্যের প্রধান দুইটা অংশ, উদ্দেশ্য এবং বিধেয়। উদ্দেশ্য হচ্ছে দুই প্রকার, সরল উদ্দেশ্য এবং সম্প্রসারিত উদ্দেশ্য। বিধেয়ের কোনো প্রকার নেই, এখানে বইটি কিছু উদাহরণ দেওয়া আছে। এরপরে হচ্ছে যে ঘটন অনুসারে বাংলা বাক্য তিন প্রকার, সরল, যোগ জটিল এবং যৌগিক। সরল বাক্য হচ্ছে যে একটি মাত্র কর্তা এবং সমাপিকা ক্রিয়া যুক্ত বাক্যকে সরল বাক্য বলা হয়। জটিল বাক্য হচ্ছে যে যে বাক্যে একটি খণ্ডবাক্য প্রধান খণ্ডবাক্যের অধীনে এক বা একাধিক অপ্রধান খণ্ডবাক্য যুক্ত হয়ে সম্প্রসারিত বাক্য গঠন করবে, তখন তাকে জটিল বাক্য বা মিশ্র বাক্য বলা হয়ে থাকে। তৃতীয় নম্বরে হচ্ছে যে জটিল বা মিশ্র বাক্য চিনার উপায়গুলি বলছিলাম, যে সাপেক্ষ ভাব থাকবে, নিত্য সম্বন্ধীয় অব্যয়ের ব্যবহার থাকবে এবং এটির মধ্যে এক বা একাধিক খণ্ডবাক্যের সমাহার থাকবে। সবশেষে আসি যৌগিক বাক্য। যৌগিক বাক্য হচ্ছে যে এখানেও একাধিক খণ্ডবাক্যের সমাহার থাকবে, তবে খণ্ডবাক্যগুলি হবে প্রধান খণ্ডবাক্য, সেগুলি কতগুলি অব্যয় দ্বারা যুক্ত থাকবে, যে অব্যয়গুলি আমি বলছিলাম এবং, ও, আর, অথবা, নতুবা ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি তোমরা এই বাক্যের এই অংশগুলো থেকে তোমরা উপকৃত হবে এবং তোমাদের পরবর্তীতে আরও যে কোনো ক্লাস নিয়ে, সম্ভবত হয়তো বা আমি পরের ক্লাসটা কারক নিয়ে আসবো, পরবর্তী ক্লাসে কারক পাঠ নিয়ে আসবো, আশা করি তোমরা অংশগ্রহণ করবে। আগামী সপ্তাহে যে কোনো একদিন আবার তোমাদের সাথে দেখা হবে, সে কামনায় আজকের মতো শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ।